সময়ের সঙ্গে সঙ্গে মহারাষ্ট্রের রাজনীতির প্রেক্ষাপট যেন আরো জটিল হচ্ছে। এবার সুপ্রিম কোর্টের ধাক্কা উদ্ধব শিবিরের, শিন্ডে ক্যাম্পের আবেদনে সাড়া সুপ্রিম কোর্টের। শিন্ডের আবেদনে নোটিশ জারি করা হয়েছে ডেপুটি স্পিকারকে, নোটিশ আদালতের। তিন দিনের মধ্যে জবাব চাইল সুপ্রিম কোর্ট, অজয় চৌধুরী থেকে জবাব চাইল আদালত। 12 জুলাই ফের এই বিষয়ে শুনানি রয়েছে। একদিকে বারবার নিজেদের শক্তি জানান দিচ্ছে একনাথ শিন্ডে, শিন্ডে শিবিরে বারবার তাদের শক্তি যখনই প্রদর্শন করছে তখন বেশ খানিকটা ব্যাকফুটে উদ্ধব শিবির। তবে কোথাও গিয়ে শেয়ানে শেয়ানে টক্কর চলছে, কোনো পক্ষই মাথা নোয়াতে রাজি নয়। আর এর মাঝেই সুপ্রিম কোর্টে ধাক্কা উদ্ধব শিবিরের, কেননা শিন্ডে ক্যাম্পের আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট, শিন্ডের আবেদনে নোটিশ জারি করা হয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চ্যাটার্জি। ঈশানদেব, সুপ্রিম কোর্টে এবার উদ্ধব শিবিরের বড় ধাক্কা, তাহলে কি আরো ব্যাকফুটে উদ্ধব শিবির? দেখো পলমি, একেবারেই তাই। সুপ্রিম কোর্ট আজকে যে নির্দেশ দিল, যেভাবে স্থগিতাদেশ জারি করলো সেখানকার মহারাষ্ট্রের বিধানসভার ডেপুটি স্পিকারের নির্দেশের উপরে, তাতে কিন্তু এটা উদ্ধব শিবিরের জন্য বা মহাবিকাশ আঘাড়ি যে শাসক জোট এখনও পর্যন্ত অফিসিয়ালি মহারাষ্ট্রে রাজত্ব চালাচ্ছে, তাদের জন্য খুব বড় ধাক্কা। তার কারণ, যে 39 জন বিধায়ক শিবসেনা ছেড়ে, প্রায় 50-এর কাছাকাছি বিধায়ক এই সময় শিন্ডে ক্যাম্পে রয়েছেন, তারা গুয়াহাটিতে অবস্থান করছেন, কিন্তু তাদের মধ্যে 39 জন উদ্ধব ঠাকরের দল অর্থাৎ শিবসেনার বিধায়ক, এবং তাদের মধ্যে বেছে বেছে 16 জনকে, একনাথ শিন্ডে সহ 16 জনকে নোটিশ পাঠানো হয়েছিল, ডেপুটি স্পিকার নোটিশ পাঠিয়েছিলেন, এবং ওই 16 জনের বিধায়ক পদ কেন চলে যাবে না তার জবাব চাওয়া হয়েছিল, এবং অবিলম্বে কিন্তু ওই 16 জনের বিধায়ক পদ বাতিল করতে উদ্যত হয়েছিলেন এই ডেপুটি স্পিকার, যিনি এনসিপি থেকে নির্বাচিত একজন বিধায়ক, সেই ডেপুটি স্পিকার কিন্তু এতে উদ্যত হয়েছিলেন। আসলে 37 উদ্ধব ঠাকরের দলে এই মুহূর্তে 55 জন বিধায়ক, তাদের মধ্যে 37 জন একদিকে চলে গেলে দলবিরোধী আইন তাদের বিরুদ্ধে আর কার্যকর করা যাচ্ছিল না, ফলে 16 জন বিধায়ককে ডিসকোয়ালিফাই করে দিয়ে সেই নাম্বারটাকে নামিয়ে আনতে চাইছিলেন মহারাষ্ট্রের শাসক জোটের নেতারা। এবং মুম্বাই সূত্রের খবর যে শরদ পাওয়ারই এই পুরো প্ল্যানিংটা করছিলেন, যে এইভাবে 16 জনকে ডিসকোয়ালিফাই করে তাদের শাসক জোটের নাম্বার প্রথমে নামিয়ে আনা হবে, একনাথ শিন্ডে ক্যাম্পের উপর চাপ সৃষ্টি করা হবে, পারলে কয়েকজনকে ফেরানো হবে গুয়াহাটি থেকে, এবং তারপরে যদি ফেরানো না যায় তাহলে বাকিদেরও ডিসকোয়ালিফাই করা হবে, এই রকম একটা পরিকল্পনা নিয়ে সম্ভবত তারা এগোচ্ছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলে যাওয়ার পর কিন্তু সেই পরিকল্পনা পুরোপুরি ভেস্তে গেল বলে দেওয়া যায়। তার কারণ, সুপ্রিম কোর্ট ডেপুটি স্পিকারের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে, এবং ডেপুটি স্পিকার সহ বাকিদের এমভিএ ক্যাম্পের বাকিদের নোটিশ জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, যে এই সিদ্ধান্ত তারা কেন নিচ্ছেন, আপাতত স্থিতাবস্থা বজায় রাখতে হবে এবং এই সিদ্ধান্ত কেন নিচ্ছেন সেটা হলফনামা আকারে জানাতে হবে। শুধু ডেপুটি স্পিকার নন, ও নোটিশ পেয়েছেন অজয় চৌধুরী এবং সুনীল প্রভু, অর্থাৎ উদ্ধব ঠাকরে তাদের পরিষদীয় শিবসেনার পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দিয়েছেন ইতিমধ্যেই একনাথ শিন্ডেকে, এবং অজয় চৌধুরীকে নতুন পরিষদীয় দলনেতা হিসেবে ঘোষণা করেছেন। মুখ্য সচেতক যিনি ছিলেন তিনিও একনাথ শিন্ডের শিবিরে যোগ দিয়েছেন, ফলে তাকেও সরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে সুনীল প্রভুকে মুখ্য সচেতক নিয়োগ করা হয়েছে। কিন্তু একনাথ শিন্ডের শিবিরের প্রশ্ন, যে যেখানে পরিষদীয় দলের অধিকাংশ সদস্য অর্থাৎ অধিকাংশ বিধায়ক একনাথ শিন্ডের সঙ্গে রয়েছেন, সেখানে সংখ্যালঘু অবস্থায় থাকা সত্ত্বেও কি করে পরিষদীয় দলনেতা চেঞ্জ করছেন উদ্ধব ঠাকরে, কি করে মুখ্য সচেতককে চেঞ্জ করা হচ্ছে, ফলে পুরো প্রক্রিয়ার উপর কিন্তু স্থগিতাদেশ জারি হয়ে গেল, এবং আপাতত 11 জুলাই পর্যন্ত একনাথ শিন্ডে শিবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই ডেপুটি স্পিকার নিতে পারবে না, উদ্ধব ঠাকরে নিতে পারবেন না। পৌলমী, একেবারে অনেক ধন্যবাদ। সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চ্যাটার্জি।